আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন অনেক ভাই বোন আমাদের কাছে জানতে চেয়েছেন এমনকি কোনো কোনো আলেমও জানতে চেয়েছেন যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মুসলিম যদি মারা যান আর তাকে গোসল দেওয়াটা যদি রিস্কি হয়ে থাকে অর্থাৎ তার রোগটি সংক্রমিত হতে পারে অন্যদের মধ্যে এই ভয় থাকে তাহলে গোসল দেওয়া ছাড়া তাকে দাফন করা যাবে কিনা না অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই প্রশ্নটির উত্তর দিতে বসেছি প্রিয় দর্শক শরিয়ার মৌলিক নীতিমালা হল নির্দেশনা হলো যে কোনো মুসলিম মারা গেলে সমাজের অন্য সমস্ত মুসলিমদের উপরে ফর্জে কেফায়াহ বা আবশ্যক বা ওয়াজিব হল ওই ব্যক্তিকে গোসল দেওয়া তারপরে তার কাফনের ব্যবস্থা করা এবং তার জানাজার ব্যবস্থা করে তাকে কবরস্থ করা সম্মানজনকভাবে এটি সমাজের লোকদের জন্য কর্তব্য তারা যদি কেউই না করেন তাহলে সবাই গুণাকার হবেন আর যদি কিছু লোক করে ফেলেন তাহলে সবার পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে এটি হলো মৌলিক কথা গোসলের বিষয়ে আমরা জানি বুখারি মুসলিম একজন বর্ণনা করেছে আসলে করিম সাল্লাহ আসালাম তার মেয়ে জাইনাব রেদ আল্লাহ মৃত্যুর পরে নির্দেশ করেছিলেন অন্যদেরকে একসিল নাহাফাল আসান তাকে তোমরা তিনবার ধো গোসল করাও এবং অন্য বুখারী মুসলিম আরেক বর্ণা আসছে যেন বিশ্বাদ আলাহি সাল্লাম অন্য এক ব্যক্তির মৃত্যুর পরে বলেছেন ভিমা ইন ইউনিভার্সিদিন তাকে পানি এবং বড়ই পাতা দিয়ে তোমরা গোসল করাও তাহলে নির্দেশটা আমরা জানতে পারলাম না বিশাল সাল্লামের যে গোসল করাতে হয় এখন কথা হলো করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে গোসল করানো ছাড়া কোনো মৃত ব্যক্তিকে কবরস্থ করা যাবে কি না প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল অনলাইনের মধ্যে মিশরের আলহাজার বিশ্ববিদ্যালয়ের লাজনাতুল ফতোয়া ফতোয়া বোর্ডের রাইস বা প্রধান এবং সর্বোচ্চ সদস্য ডক্টর আব্দুল হাদি জারা তার একটি ফতোয়া এখানে নকল করা হয়েছে উল্লেখ করা হয়েছে সেখানে তিনি বলেছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ অথবা এই জাতীয় কোনো অসুস্থতা বা রোগ বালাই এগুলো ছড়িয়ে পড়তে পারে এরকম আশঙ্কা যদি থাকে এবং গোসল করানোর কোনো ব্যবস্থাই যদি না থাকে অর্থাৎ সতর্কতামূলকভাবেও যদি গোসল করানোর কোনো স্কোপ না থাকে করতে গেলেই সেটা রিস্কি হয়ে যায় সমাজের অন্য মানুষের জন্য তাহলে সেক্ষেত্রে বিকল্প হতে পারে তায়াম্মম অর্থাৎ একজন ব্যক্তি তিনি মাটিতে হাত দিয়ে তারপরে মৃত ব্যক্তির মুখমণ্ডলে মাসা করবেন এভাবে হাত মাসা করবেন এতে ত্যায়মোম হয়ে যাবে এর মাধ্যমে তাকে আমরা বিদায় জানাবো এবং তার দাফনের ব্যবস্থা করব। আর যদি ত্যামোমটাও রিস্কি হয়ে যায় এবং কোনোভাবেই ত্যায়মোম করানো না যায় তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে গোসল এবং ত্যমুম ছাড়াও যদি দাফন করা হয় তাহলে কোনো অসুবিধা হবে না আল্লাহ স্মাতাল্লো করণী বলেছেন ফাত্তাক্লা হামস্তাতে অথবা তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু সাধ্য কোলায় সাধ্যের বাইরে চলে গেলে অন্যদের ক্ষতি প্রায় নিশ্চিত হয়ে গেলে তখন সেক্ষেত্রে এটা না করলে কোনো গুণাগার আমরা হব না এটা তিনি মত ব্যক্ত করেছেন এবং তার একই মত ব্যক্ত করেছেন শেখ আহমদ মামদুহ যিনি দারুল ইফতা আল মাসরিয়ার আমিন তিনি তার এক ভিডিও বার্তায় বিস্তারিত এ বিষয়ে উল্লেখ করেছেন এবং যার খোলাসা হলে একথাই অর্থাৎ গোসল করানোর চেষ্টা করতে হবে যে কোনো উপায়ে সতর্কতামূলক পন্থাগুলো অবলম্বন করে যদি কোনোভাবে তাকে গোসল করানো যায় অন্তত তার গায়ে পানি স্প্রে করে ধুয়ে দেওয়া যায় অন্তত তাহলে দায় আদায় হয়ে যাবে যদি সেটাও করা না যায় তাহলে তেম করবে সেটাও যদি করা না যায় তাকে গোসল ছাড়া বিদায় দিলে গোনা হবে না আর এর বাইরে শেখ আব্দুল হামিদ আল আত্রাস নামে আরেকজন লেজনাতুল ফতোয়া আল্লাহরের তিনি সাবেক রাঈস ছিলেন তিনি অবশ্য কিছুটা ভিন্ন কথা বলেছেন তিনি বলেছেন যে ঠুনকা হাতে গোসল দেওয়া ছাড়া কোনো মুসলিমকে বিদায় দেওয়া এটা জায়েজ হবে না বরং অত্যন্ত গুরুত্বের সাথে তার গোসল দেওয়ার বিষয়টি তাকে জানাজা আদায় তার জানাজা সালাতের ব্যবস্থা করার বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে কাফন এবং দাফনের বিষয়টি খেয়াল করতে হবে প্রিয়দর্শক যে লোকটি জীবিত থাকাকালীন সময়ে ডাক্তাররা চিকিৎসকগণ সকল সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করে তার চিকিৎসা দিয়েছেন তার মৃত্যুর পরে সেরকম সতর্কতামূলক পদ্ধতিগুলো অবলম্বন করে তার গোসল এবং জানাজার ব্যবস্থা দিতেই পারেন যদি সেটা ক্ষতিকর বলে জানা যায় আমরা এখনও জানি না যে গোসল দিলে কোনো ক্ষতি হতে পারে কি না সংক্রমণ ভয় কতখানি আছে। এবং এ যুগে অন্তত স্প্রের মাধ্যমে গোসল করানো এবং পানিগুলোকে আপনার মাটির নিচে পুঁতে ফেলা অথবা সেগুলোকে সরিয়ে দেওয়া অথবা যে কোনোভাবে সংক্রমণ রোধ করবার যত উপায় হতে পারে সেই উপায়গুলো অবলম্বন করে গোসল দেওয়া এটা অসম্ভব এটা আমরা অন্তত মনে করি না এটা এ যুগে অন্তত চেষ্টা করলে এবং একটু বিষয়টিকে নজরে রাখলে আমার মনে হয় যে গোসল দেওয়া সম্ভব হবে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিকিৎসকগণ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞরা বলেন যে না এটা কোনোভাবেই সম্ভব হবে না করতে গেলেই রিস্ক নিশ্চিতভাবে থাকবে এবং সেটা ভয়াবহ হবে তাহলে সেক্ষেত্রে বিনা গোসলে ত্যামুম শুধুমাত্র একজন ব্যক্তি মাসা করে ত্যামুম করে দিতে পারেন সেক্ষেত্রে গ্লাভস পরেও তিনি ত্যামুম করাতে পারেন আর যদি সেটারও কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে গোসল ছাড়া যদি দফন দেওয়া হয় সার্বিকভাবে গুণাকার তিনি হবেন না দর্শক এ বিষয়ে আমাদের অনেককে দেখা যায় মন্তব্য করতে আল্লাহ এরকম মৃত্যু দিও না যার জানাজাতে অল্প মানুষ আসে এবং পরিবারও সামিল হতে পারে না অনেক সময় এবং তার গোসলও ভালো করে হয় না সুন্দরভাবে কবরে রাখাও হয় না এই দর্শক বিষয়গুলো আমাদের যেন মন খারাপের কারণ না হয় কারণ মনে রাখতে হবে যে ব্যক্তির যায় বেশি উপস্থিত মানুষ উপস্থিত হওয়া এটা ভালো জিনিস সন্দেহাতীতভাবে কিন্তু একজন ব্যক্তির আখড়াতে মুক্তির বিষয়টি মূলত নির্ভর করে তার আঁকিদার বিশুদ্ধতা তার আমলের সৌন্দর্য এবং ভালো আমলের উপরে তার জানাজা যদি নাও কেউ পড়ে কার তার যদি লাশটা দাফন করার যথাযথভাবে কোনো সুযোগ নাও থাকে আর তার আমলটা যদি ভালো থাকে আল্লাহর সাথে তার সম্পর্ক যদি ভালো থাকে তাহলে এই ব্যক্তির আখেরাতের পথ সমুজ্জ্বল আর এর বিপরীতে একজন মানুষকে সুন্দরভাবে দাফন কাফন গোসল সবই হলো জানাজাও হলো লাখো মানুষ উপস্থিত হয়তো হলো হাজারো মানুষ উপস্থিত হয়তো হলো কিন্তু লোকটার যদি আমল ভালো না হয় তাহলে আখেরাতে তার মুক্তি কোনোভাবেই নিশ্চিত করা যায় না বা মুক্তির আশা করা বড় কঠিন দর্শক সেজন্য আসুন এ বিষয়ে আমরা পেরেশান না হয়ে নিজেদের আমলগুলোর দিকে নজর দিই আল্লাহর সাথে সম্পর্কের অবস্থা কী সেটার দিকে আমরা নজর দেই এবং আমরা নিজেদের সংশোধন করি আল্লাহর দিকে ধাবিত হয়ে রুজু করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন